আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার সানজিদা আশা করি আমার ভিউয়ার্সরা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি আজকে রবিবার সকাল দশটা বাজে সকালের নাস্তা খাচ্ছি আমি আজকে সকালের নাস্তায় চা আর বিস্কিট তো চা বিস্কিট আমার কাছে ভালোই লাগে সবসময় আমি সকালে নাস্তা বানাই না মাঝে মাঝে চা আর বিস্কিটও খাওয়া হয় আমাদের তো চা বিস্কিটটা খাওয়া হয়ে গেলে তারপরে আমি দুপুরের রান্না করব। আজকে দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো নাস্তাটা আমি খেয়ে নিই রান্না করতে চলে আসছি ভাজিটা এখন বসিয়ে দিব পেঁয়াজ হালকা ভেজে নিব আমি আর ভাজি করব হচ্ছে আলু ভাজি গাজর আর পেঁয়াজের কলি সব একসাথে আমি কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজটা হালকা ভেজে নিব আর দুই তিনটি কাঁচামরিচ দিয়ে দিব আর সব সময়ের মতো বলি আমার ভিওয়ার্সদের কাছে আমার ব্লগগুলি যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমি নতুন কোন ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের মোবাইলে তো আমি দুই তিনটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন লাইক দিচ্ছেন আমি সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন আমার পক্ষ থেকে রইল অনেক দোয়া আর ভালোবাসা সবার জন্য আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আমাকে সামনে আগাতে সাহায্য করবেন আপনারা তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি আলু কুচিটা দিয়ে দিব আর ভাজি রান্না ডাল রান্না আমরা কম বেশি সবাই পারি তো যেহেতু ব্লগ করি তাই শেয়ার করা আপনাদের সাথে আমি দুপুরে কি রান্না করব বা কী রান্না করছি তাই শেয়ার করা তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর সামান্য হলুদের গুঁড়াটা দিব তারপর নেচেরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভাজিটা বসিয়ে দিয়ে তারপরে পাশে চুলায় আমি ডালটা বসিয়ে দিব। আর সবার কাছে আরেকটি অনুরোধ প্লিজ আমার ভিউয়ার্সদের কাছে আমি অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখবেন আশা করি আমি পাশে চুলায় ডাল বসিয়ে দিয়েছি ভাজিটা আরেকবার নেড়ে দিব আর আমার ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা নতুন ব্লগ শুরু করেছি ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল তো আপনারা যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ব্লগে যদি কোনো ভুল হয়ে থাকে আমি ভুলটা ঠিক করে নিব ভাজিটা হয়ে গেছে আমি আরেকটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো আলুটা সিদ্ধ হয়ে গেছে গাজরও সিদ্ধ হয়ে গেছে আমি চুলা রাসটা বাড়িয়ে তারপরে আরেকটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলব আর আজকে শুটকি রান্না করবো ওই রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব আমি আমি চুলা রাসটা বাড়িয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করব ভাজিটা হয়ে গেছে আমি চুলাটা এখন অফ করে দিব আর আমার চ্যানেলে এখন দুশো চব্বিশ সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব হয়েছে আলহামদুলিল্লাহ আমি এতটুকু আগাতে পেরেছি শুধু আপনাদের জন্যই আপনারা আমার সাথে আছেন বলেই আমি এতটুকু আগাতে পেরেছি ইনশাল্লাহ আমার পাশে যদি থাকেন আপনারা আমি আরও সামনে আগাতে পারবো আমাকে এভাবেই আপনারা সাপোর্ট করবেন আশা করি আমি শুটকি রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে নেব যে কোনো কাজেই হোক সাপোর্ট ছাড়া সামনে আগানো যায় না তো আমি আশা করি আমার সাথে আপনারা যেভাবে আছেন সামনেও থাকবেন এভাবেই আমার ব্লগগুলি দেখবেন আমাকে সাপোর্ট করবেন তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আমি একটা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিব সব মশলাই আমি দিব অল্প করে আর শুটকি রান্না করব হচ্ছে আলু আর বেগুন দিয়ে চাঁদা মাছের সুটকি রান্না করব আমার কাছে ভালো লাগে শুটকি তরকারি সুটকি ভুনা সব কিছুই মজা লাগে সুটকি আমার খুব পছন্দ তো সুটকির তরকারি হলে আর কোনো তরকারি লাগে না আমার এটা দিয়েই আমি খুব মজা করে ভাত খেতে পারি তো সব মশলা আমি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেবো ধনে গুঁড়া জিরা গুঁড়া সব কিছুই দিয়েছি মশলাটা কষানোর জন্য অল্প পানি দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি সুটকি দিব আর আমার মনে হয় প্রায় মানুষই সুটকিটা খুব পছন্দ করে তো কিছু কিছু মানুষ আছে সুটকির গন্ধটা পছন্দ করে না খেতেও পছন্দ করে না আর সুটকির তরকারিটা ঝাল ঝালেই মজা লাগে তো লবণ দিয়ে দিব স্বাদ মতো তো আমি বেশি ঝাল দেইনি কারণ আমার বাসায় আমার বাচ্চারা ঝাল খায় না তাই আমি অল্প ঝাল দিয়ে রান্না করছি এই যে শুটকিটা রান্না করব তো মশলাটা ভালো মতো কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি শুটকিটা দিব সুটকিটা শুটকি দিয়ে শুটকিটা সামান্য কষিয়ে নিব তারপরে আমি আলু আর বেগুনটা দিয়ে দিব। তো আমি দুপুরে রান্না করেছি শুটকি রান্না করে খেয়েছি দুপুরে তো খুবই মজা হয়েছিল যেহেতু আমি ভয়েসটা রাতে দিচ্ছি তো দুপুরে খাওয়া দাওয়া করেছি খুবই মজা হয়েছিল সুটকির তরকারিটা তো সুটকির তো কষানো হয়ে গেছে আমি কয়েকটি রসুনের কোয়া দিয়ে দিলাম পাঁচ ছয়টি আর এই রসুনের কোয়াটা আস্ত থাকবে খেতে ভালো লাগে তাই দিলাম না দিলেও হয় আলু আর বেগুনটা দিয়ে দিলাম তো রান্না তো আমরা কম বেশি সবাই করতে পারি তো আমার ব্লগ দেখে কারো যদি কোনো উপকারে আসে আমার রান্না দেখে কেউ যদি কিছু শিখতে পারে তাহলেই আমার কাছে খুব ভালো লাগবে যে আমার ব্লগ দেখে কেউ কিছু শিখতে পারছে কারো উপকারে আসছে তো তাহলে আমার খুব ভালো লাগবে আর রান্না তো আমরা সবাই করতে পারি তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য আলু আর বেগুনটা আমি আরেকবার নেড়ে দিব শুটকি তরকারিটা অল্প পানি উঠেছে এই পানিতে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর পানি লাগলে পানি দেওয়া যাবে তো আমি আর দিব না এই পানিতেই হয়ে যাবে আর শুটকির তরকারিটা মাখা মাখাই ভালো লাগে বেশি ঝোল ঝোল ভালো লাগে না তো আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব হয়ে গেছে শুটকির তরকারিটা পানিটাও শুকিয়ে গেছে আর আলুটাও অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে বেশি নরম হয়নি তো এই শুটকি রান্নাটা খুব মজা লাগে তো খুবই মজা হয়েছিল আপনারা বাসে ট্রাই করতে পারেন আমার ভিউয়ার্সরা আশা করি ভালো লাগবে আপনাদের কাছেও আমার তো খুব মজা লেগেছে খুব মজা করেই আমি ভাত খেয়েছি আর আমার ডালটাও রান্না হয়ে গেছে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন ডালটা বলক চলে আসলে চুলাটা অফ করে দিব তারপর চুলাটা ক্লিন করে নিব তারপর আমি দেখিয়ে দিব। আমি কি কি রান্না করলাম দুপুরে সিম্পল খাবার কিন্তু অনেক মজার তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে বিকেলে আমরা বাহিরে যাব মায়ের বাসায় যাব আমি বাচ্চাদের নিয়ে তো আর সম্ভব হলে আমি শেয়ার করব আপনাদের সাথে আমার সাথেই থাকবেন আশা করি আপনারা তো এই যে রান্না করেছি সুটকি তরকারিটা খুবই মজা হয়েছিল আর রান্না করেছি ডাল আর আলু আর গাজর ভাজি এটাও মজা হয়েছিল তো আমি চুলাটা ক্লিন করে নিয়েছি মোটামুটি রান্নাঘরের কাজ শেষ হয়ে গেছে আমার গুছানো তো ঠিক আছে আমি ইনশাল্লাহ পরে ক্যামেরাটা আবার অন করব এখানে অফ করছি তো এখন চলে আসছি আমার মায়ের বাসায় এখন সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে আমার মা পাতাকপির পাকোড়া বানাচ্ছে তো কিছু ভাজা হয়ে গেছে আরও কিছু বানাচ্ছে আর পাকোড়া গরম গরম খেতে তো খুবই মজা লাগে সবার কাছেই তো পাকোড়া খাওয়া হলে তারপরে চা খাবো তো আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো আমার ভিউয়ার্সদের কাছে আমাকে কমেন্ট করে তো অবশ্যই জানাবেন লাইক দিবেন আর আমার ব্লগগুলি যদি ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সব সবসময় হাসি খুশি থাকবেন নিজে ভালো থাকবেন অন্যকেও ভালো রাখবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক যে যেখানে আছেন ভালো থাকেন সব সময়ই আপনাদের জন্য দোয়া করি তো ঠিক আছে আমরা তাহলে খাওয়া শুরু করি তারপরে চা খাবো তো পাকোড়া খাওয়া শেষ এখন আমরা চা খাচ্ছি তো আমার আজকের ব্লগটি শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ